আমি মনে করি যে এটা বাংলাদেশে এরকম শো হওয়া উচিত, কারণ আমাদের টাইমে এগুলো ছিল না। তো এখন এত অপরচুনিটি নিয়ে আসছে পন্ডস, সো যাদের আসলে ট্যালেন্ট আছে, হিডেন ট্যালেন্টগুলো সারা বাংলাদেশে কিন্তু আছে, সে সেই হিডেন ট্যালেন্ট নিয়েই কিন্তু আসলে পন্ডস স্কিনফ্লুয়েন্সারই তৈরি করা হয়েছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট থট, যে তারা আসলেই ট্যালেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে।